عليكم ورحمه الله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال فقال الكافرون هذا شيء عجيب ايذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الارض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في في امر مريج افلم ينظروا الى السماء فوقهم كيف بنيناها كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع النضيد رزقا لعباد ويحيينا به بلدة مَيْتًا كذلك الخروج كذبت قبلهم قوم نوح واصحاب الرس وثمود و وفرعون وإخوان لوط وأصحاب الليكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد بارك الله لنا ولكم في القران العظيم الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد اعوذ بالله من الشيطان الرجيم. كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وفي مواضع اخر

প্রশংসা মাত্র এই মহান আল্লাহর অতঃপর আমাদের শেষ লিমি মোহাম্মদ মুস্তুবা আহমদ মুস্তুবা সকালে সকাল আলি সাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও শান্তির ধারাবসিত হোক আল্লাহম সাল্লিহ আলে আল্লাহমারিক আলাই আমি আপনাদের সামনে সুরা আলী ইমরানের একশো দশ নম্বর তের কিছু অংশ এবং একশো চার নম্বর আয়াত করেছি এই আয় সামনে রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি ঘরাবো ইনশাআল্লাহ ওফিক ইল্লাবিল্লাহ রব্বিশ রাহালি সদরি ওয়াইস সরিল আমরি ওয়াহুলি সানি রব্বি হোকলি মা এক সপ্তাহ থেকে একটু ঠান্ডা সর্দিতে ভুগছি কণ্ঠস্বরে বুঝতে পারবেন এখনো ক্লিয়ার হয়নি সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ রাবুল আলমিন পৃথিবীর বুকে এই মানবজাতিকে সম্মান দিয়ে ইজ্জত দিয়ে সৃষ্টি করেছেন মানুষের মতো এত উৎকৃষ্ট প্রাণী আর নেই যেমন সুরতি নরবুল আলমেন বলছেন লাখাদ খলাখনাল এন সাইনাফি অবশ্যই আমি মানব জাতিকে উৎকৃষ্ট সুন্দর ছাঁচে সৃষ্টি করেছি আহসান অতি উত্তম আরব আরবুল্লা আলমিন বলছেন অলকদ করাম না বানী আদাম আমি বানী আদমকে সম্মান দিয়ে সৃষ্টি করেছি মানব জাতি ছাড়া এত সম্মানের পাত্র পৃথিবীতে আর কোনো প্রাণী নেই সেটা আল্লাহর ঘোষণা স্বয়ং আল্লাহ বলেছেন ইজ্জত দিয়ে সম্মান দিয়ে জ্ঞান দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে সমস্ত কিছু দিয়ে পূর্ণরূপে মানব জাতিকে সৃষ্টি করেছেন কোনো ঘাটতি রাখেননি কমতি রাখেননি তাই এই জাতিরও বিশাল দায়িত্ব আছে আপনারা জানেন আমাদের নাবী সাল্লা সাল্লাম তিনি বলে গেছেন লা আমার পরে আর কোনো নাবি আসবেন না নাবিদের উত্তর সরি হিসাবে ওলামা সম্প্রদায় আছেন জ্ঞানীরা আছেন তারাই এই দিনের দিশারি দেবেন দিনের কথা মানুষকে জানাবেন পৌঁছাবেন আপনি একটি আয়াত জানেন সেই আয়াতের আপনি জ্ঞানী আল্লাহ দেবী সাল্লাম সাল্লাম বলছেন বাল্লিগু আয়া যদি তোমরা একটা আয়াতও জানো সেটাও পৌঁছে দাও মানবজাতির জাতির পৌঁছে দিতে আল্লাহ নবী বলেছেন আপনার জানামতে আপনি সঠিক জিনিসটা মানবের কাছে পৌঁছাতে হবে এটা আপনার দায়িত্ব আজকে আমার বিষয়বস্তু মুসলিম দায়িত্ব কর্তব্য মাত্র পনেরো মিনিট সময় আছে আল্লাহ রাব্বুল রহম বলছেন কোন তুম খয়রা ওম্মা নাস। তোমরা উত্তম উৎকৃষ্ট ওম্মা ক্ষয়ের মানে উৎকৃষ্ট উত্তম বিষতার কন্ততুম ক্ষয়ের ওম্মাদ নাস মানব জাতিকে কল্যাণের দিকে তোমরা আহ্বান করবে এই জন্যই তোমাদেরকে উদ্ভব ঘটনা হয়েছে কি করলেন মারুফ ও তান হাউনায়নিল মনকার ভালো কাজের আদেশ দেবে ভালো ভালো কাজ যত আছে যত রকমের ভালো কাজ নামাজের কথা রোজার কথা জাকাতের কথা হজের কথা পর্দার কথা মদ জুয়া পরিত্যাগের কথা সমস্ত ভালো কাজের আদেশ করবে তাই তোমাদেরকে এই পৃথিবীর বুকে উদ্ভব ঘটানো হয়েছে বের করা হয়েছে খারজে আখরোজ মানে বের করা উখ্রেজাত লিনাস মানব জাতির কল্যাণের জন্য অন্য কিছু নয় মানবের কল্যাণ কিসে হবে পরকালে মুক্তি কিসে হবে সে পরকালে লাভবান কিসে হবে এই কল্যাণের দিকে আহ্বান করার জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে মনোনীত করা হয়েছে বাছাই করা হয়েছে তোমাদেরকে চুনাও করা হয়েছে তোমাদেরকে করানো হয়েছে তোমরাই উৎকৃষ্ট জাতি মারুফ তারপরে বলছেন যত মুনকার কাজ আছে যত ইসলাম বিরোধী কাজ আছে যত শরিয়ত বিরোধী কাজ আছে সমস্ত কাজের বাধা প্রদান করবে এই জন্যই তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে যেহেতু তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি আর কি আল্লাহর প্রতি বিশ্বাসী স্থাপন করবে তিনি যে ওয়াহদাহুল্লাহ শরিক তা তিনি যে আকক তার যে কেউ অংশী নেই তার শরিক নেই তার কেউ শিয়ার নেই এর প্রতি এবং আমার এই পার্থিব জীবনের পুঙ্খানুপুঙ্খ হিসাব তিনি নেবেন সেই রব সেই আল্লাহ প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে আমরা বিশ্বাস হারিয়ে ফেলেছি আল্লাহর প্রতি আমাদের ইমান নেই বিশ্বাস নেই যে কোনো কর্ম করবেন আল্লাহর প্রতি ভরসা রেখে করবেন আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার এর মধ্যেই তিনি আপনার জিম্মা হয়ে যাবেন আপনার জিম্মাদার সেই স্রষ্টা চার নম্বর আয়াত রাব্বুল আলামিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মা ইয়াদউনা ইলাল খায়রি তোমরা তোমাদের তোমাদেরকে আল্লাহ রব্বুল আলব উম্মাত হিসাবে শ্রেষ্ঠ উম্ম হিসাবে বাছাই করে নিয়েছেন কাজকে ভালো কাজের মানুষকে উপদেশ দান করবে যত রকমের ভালো কাজ আছে সমস্ত ভালো কাজের উপদেশ দেবে মানুষকে মানবের কল্যাণের জন্য রব্যাল পূর্বের আয়তা বললেন তোমাদেরকে বের করা হয়েছে এখানে আল্লাহ বলছেন তোমাদেরকে মনোনীত করা হয়েছে উম্মত হিসাবে শ্রেষ্ঠ উম্মত হিসাবে তোমাদের উচিত হবে তোমাদের কাজ হবে তোমরা ভালো কাজের আদেশ প্রদান করবে অসৎ অন্যায় কাজ থেকে পাপ কাজ থেকে কাছ থেকে বাধা প্রদান করবে মানুষকে নিষেধ করবে আল্লাহ বলছেন তবেই তারা কল্যাণ লাভ করবে মুক্তি লাভ করবে পরকালে প্রত্যেককে মুক্তি লাভের জন্য আল্লাহর সেই রবের সম্মুখীন হতে হবে আপনার পৃথিবীর জীবনে আপনি কী করেছেন তা সেখানে আপনাকে প্রকাশ করতে হবে আপনি গোপন করলেও কিছু থাকবে না এ বিষয়ে যেমন আপনাদের দায়িত্ব তেমনি আল্লাহ দেবী সাল্লাল্লাহ সাল্লাম বলছেন যে আপনি উম্মাস হিসাবে শ্রেষ্ঠ উম্মাস হিসাবে মুসলিম শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ সল্ল সাল্লাহ সাল্লাম বলছেন কি বলছেন যে মানরামণ কেরামন কারণ সালিয়োগাই রিবেদিহী ফাইল্লাম ফাইল্লাম এর সাথে সবে লেসা নেহে ফাইল্লামী এস তাতে সবে কলবিহি বাজা লেখা যা সুমা রসুল বলছেন যে আপনি একটা অন্যায় কাজ দেখলেন দেখছেন আপনি হাতের দ্বারাই তাকে বাধা প্রদান করো জোরামো প্রতিবাদ তোল প্রতিবাদের ঝড় তোল আল্লা বলছেন যদি তুমি তাতে হও তুমি যদি তাতে অপারক প্রকাশ করো যে আমার পক্ষে সম্ভাবনায় হাতের ধারায় প্রতিহত করা রুখা আল্লাহ নবী বললেন যে তুমি জবানের দ্বারাই বল ফবে কলবিহি কল লেসা লেসানিহি তুমি মুখের দ্বারাই বলো হাতে পারবে না ক্ষমতায় তোমার কোন ছেলে তুমি মুখে বলো তাতে যদি ফাইল নাম আস তাতে তুমি অপারগ প্রকাশ করো অপারগ হও দুর্বল হয়ে পড়ো নাবি বললেন অন্তর থেকে তাকে ঘৃণা করা অর্থাৎ তার সেই অন্যায় কাজকে অন্তর থেকে আল্লাহ বলছেন সবচাইতে দুর্বল ইমান এটাই যেটা অন্তরে ঘৃণা করা সবচাইতে উত্তম কাজ হচ্ছে হাতে বাধা দেওয়া মধ্যম কাজ হচ্ছে বলা মুখে বলতে হবে আর যদি একেবারে তাহলে আল্লাহ রসুল বলছেন যে সবচেয়ে নিম্নমানের ইভ আল্লাহ রসুল সাল্লাইসাল্লামকে তিনি আল্লাহ আলবিন স্বয়ং বলছেন ইয়াইল্লাহ রসুল মাল্লিকমাউন জিলাই লাই কামি মহাব্বে হে রসুল তোমার প্রতি যে আল্লাহ বোলাল মিন বিধান অবতীর্ণ করেছেন ইয়াইহা রসুল মাল্লিগ মাউন জিলাইলাই তা সেই দায়িত্ব তুমি পালন করাও মানুষের কাছে পৌঁছে দাও বাল্লিক এখানে জোর দিয়ে নির্দেশ সূচক শব্দ দিয়ে বলছেন বাল্লেগ মাউন জেলাইলাই তোমার প্রতি যে আল্লাহর বিধান অবতীর্ণ হয়েছে সে বিধান তুমি পৌঁছে দাও ওয়াইনম ইস্তাতী যদি ওয়াইনম তাফাল আল্লাহ বলছেন যদি তুমি এরকম না করবুল বলছেন তাহলে তুমি আল্লাহর এ রেসালা আল্লাহর এর দায়িত্ব পালন করলেন রাম আল্লাহ বলছেন আল্লাহ হইয়া সুমুকামিনাম মিনার নাজ, আল্লাহ আব্বুললার তোমাকে মানব জাতি থেকে রক্ষা করবেন। এ নাম্লাহা লায়য়ে হদল কমান কাফিরি। আল্লাহ আব্বুুলান বলছেন নিশ্চয়ই নিশ্চই আল্লাহ কাফের দেখে পদ দেখান নাম। এটা সুরা মায়েদা আল্লা সুরা মায়েদা আল্লাহ বলছেন তারপরে বলছেন সুরা আহাজাবির তেত্রিশ নম্বর সুরা পঁয়তাল্লিশ ছিচল্লিশ নম্বরে আল্লাহ রাবুল আলী বলছেন ইয়া ইহান নবী হে নবী

সাহেদাও সাক্ষ্যদাতা এবং সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসাবে তোমাকে পাঠানো হয়েছে তারপরে রব্বুলালবিন বলছেন দায়নঘি ভিজি নেহি ও সে রমনের মানুষের কাছে আল্লাহর ইজেনে আল্লাহর পারমোশনে আল্লাহর অর্ডারে মানব জাতির কাছে তুমি দায়ী স্বরূপ তোমার দায়িত্ব তাদের কাছে পৌঁছে দেওয়া তোমাকে উদ্দীপ্ত প্রদীপমালা করা হয়েছে বড় বড় ডিলাইজের কথা বলা হলো না বুঝতে পারলেন এখানে সেরাজ সিরাজ মানে প্রদীপ প্রদীপের আলো বিভিন্ন জায়গায় ছড়ানো যায় এই লাইটের আলো এই ইলেকট্রিক যোগে ছড়ানো যাবে কিন্তু ওতে থেকে আপনি পাবেন না এই যে আমি একটা প্রদীপ জ্বালবো আমি একটা অন্য কিছু জ্বালবো তা হবে না তো আল্লাহ নবীকে বলছেন তোমাকে সেরজম মনিরা উদ্দীপ প্রদীপ মালাস্বরূপ তোমাকে পাঠানো হয়েছে এবং তিনি ভয় প্রদর্শনকারী এবং এবং তিনি সাক্ষ্যদাতা হিসাবে নবীকে আল্লাহ বলছেন এ বিষয়ে একটি হাদিস বলি আপনাদের সামনে তারপরে টাইম আমার শেষ عن ابي عن حذيفه ان النبي صلى الله عليه وسلم قال والذي نفسي بيده لا تامرن بالمعروف وتنهن تنهن عن المنكر او لا يوشك الله ان يبعث عليكم عقابا من عنده ثم لا تدعون تدعون له ولا يستجيب لكم হোজাইফা থেকে আদিস বর্ণনা আল্লাহ নাবি সাল্লাহু সাল্লাম বলছেন ওয়াল্লাহাদী নাসি যার হাতে আমার প্রাণ রয়েছে নাফস রয়েছে না তা মরণাবিল মারু তোমরা ভালো কাজে আদেশ করবে তা না হুন আনিল মন এবং খারাপ কাজে তোমরা বাধা প্রদান করবে অবশ্য অবশ্যই আউ যদি এই দায়িত্ব তোমরা পালন না করো আল্লাহ রাব্বুল আনী বলছেন যে তুমি জেনে রাখো তোমার প্রতি আল্লাহ শাস্তি অবতীর্ণ হবে আইয়াহ ইনশাআল্লাহ আলাইকুম ইকাবা মিন দেখি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি আল্লাহর আযাব আসবে শাস্তি আসবে তারপরে উসমান লা তাদউহু ওয়া লা ইস্তজীবি তারপরে আল্লাহর শাস্তি দেখে তোমরা আল্লাহর কাছে করতে থাকবে সেই দোয়া আল্লাহ কবল করবেন না যদি মানুষকে না যায় আর খারাপ কাজ থেকে যদি বাধা না দেওয়া যায় তো আল্লাহর শাস্তি এই দায়িত্ব যে মুসলিম উম্মার প্রতি রয়েছে যেমন আল্লাহর নবীকে আল্লাহ স্বয়ং বলছেন যে তোমার প্রতি যে মানে কোরানি বিধান নাজেল করা হয়েছে তা তুমি পুরোপুরিভাবে পালন করো পৌঁছে দেওয়ার জন্য মানব জাতির কাছে আল্লাহ নবীকে বললেন এবং নবীন উত্তরশীল হিসাবে এই ওলামাগণ আমাদেরকে বলে থাকেন আমরা তা গুরুত্বই দিই না কিন্তু এটা জেনে রেখে দেন বলছেন যে আল্লাহর আল্লাহর শাস্তি তোমাদের প্রতি আসবে আসবে যখন আজাব তখন তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করবে কিন্তু সেই প্রার্থনা কবুল হবে না মঞ্জুর হবে না আল্লাহ গ্রহণ করবেন না বুঝতে পারলেন তো আমাদেরকে এহাদিসটি হাদিসটি তিরমেজি জামে তিরমিজি আহম্মদ পঞ্চম খণ্ড আটত্রিশ নম্বর হাদিস তো আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে উম্মাদ হিসাবে নাবির উম্মাদ হিসাবে প্রেরণ করেছেন পৃথিবীর বুকে রেখেছেন আমাদের যে দায়িত্ব সে দায়িত্ব পুরোপুরি পালন না করলে আল্লাহর কাছে আমরা মানে মুক্তি পাব না আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা যতটুকু ভালো কাজ করছি আমার ভাইয়ের জন্য ততটুকু ভালো কাজের আপনাকে আদেশ নিষেধ করতে হবে কারণ নবী সাল্লা সাল্লাম তিনি বলছেন লাই হাদুকুম হাত্তা আকুনা হাব্বা হাত্তা আকুনা লাই ইউ হেফ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন বোখারি হাদিস যে তোমার জন্য যেটা পছন্দ কর তোমার অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ না করলে তুমি তুমি নামাজ পড়া ভালোবাসো তুমি রোজা করা ভালোবাসো দান করা ভালোবাসো জাকাত দেওয়া ভালোবাসো হজ করা ভালোবাসো ওই পর্যায়ের এই সমস্ত মানুষকে তোমার দায়িত্ব তাদেরকে এই ভালো কাজের উপদেশ দান করা ভালো কাজের আহ্বান করা ভালো কাজের এবং খারাপ কাজ থেকে তাদের বাধা প্রদান করা এটাই হচ্ছে মুসলিম ওমার মুসলিমার দায়িত্ব এবং কর্তব্য পমা আলাইনা ইল্লাল বারাক ভাইরা আমার বন্ধুরা আমরা আমরা মুসলিম হিসেবে আমাদের যে দায়িত্ব কর্তব্য তা পুরোপুরি কোরআন ও সুন্নাহ অনুযায়ী পালন করার চেষ্টা করতে হবে নইলে নামাজ না ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ